থেকেই তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে 73,000 শূন্যপদে কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তি নয় যে ভ্যাকান্সি নোটিশ, সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, তবে এখনও কিন্তু তোমাদের কবে থেকে শুরু হবে সেটা জানানো হয়নি। সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকান্সি আছে, কারা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে, কোথায় কতগুলো শূন্যপদ আছে, সব ডিটেলসে পেয়ে যাবে আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা নোটিফিকেশান দেখে নেই। তো বন্ধুরা, এটি সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছ, তোমাদের আমি ডেটটা দেখাবো। দেখো, তার আগে দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, এখানে দেখতে পাচ্ছ তোমাদের নর্থ ব্লক নিউ দিল্লি থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 30 সেপ্টেম্বর 2022 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এবং দেখো, এখানে ডিটেলস বলা হচ্ছে, সাবজেক্টে কী বলা হয়েছে, ফিলিং আপ টু ভ্যাকান্সি ইন মিশন রিক্রুটমেন্ট মোড। তো মিশন রিক্রুটমেন্ট মোডে যে ভ্যাকান্সির কথা নরেন্দ্র মোদী বলা হয়েছিল, তার কিন্তু একটা একটা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। আমরা এখানে দেখে নেব কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুট করানো হবে, কতগুলো শূন্যপদ আছে এবং তার সাথে যোগ্যতার কী প্রয়োজন। তো যোগ্যতার কী প্রয়োজন সেটা কিন্তু এখন তোমরা জানতে পারবে না এই নোটিফিকেশন মাধ্যমে, শুধুমাত্র ভ্যাকান্সি ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু SSC-র মাধ্যমে কিন্তু নিয়োগকরণ হবে, মানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রিক্রুট করানো হবে। প্রথমে আমরা মূল ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি তোমরা দেখিয়ে দিই, তারপরে আমরা চলে আসবো কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুট করানো হতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের টোটাল ভ্যাকান্সি দেখতে, গ্র্যান্ড টোটাল টোটাল ভ্যাকান্সি বলা হচ্ছে 73,333টি কিন্তু ভ্যাকান্সি তোমাদের এখানে থাকছে। তো দেখতে পাচ্ছ এখানে ভ্যারিয়াস প্যারিসিডেন্স, এখানে দেখো তোমাদের পুরো ডিটেলস দেওয়া আছে, কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুট করানো হবে সেগুলো দেওয়া আছে। ফুড ডিপার্টমেন্ট, পোস্ট অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এবং দেখো এখানে আরও ডিটেলস কিন্তু বলা হয়েছে, তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো, একদম উপরে চলে আসবো। এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, দেখতে পাচ্ছ সেই পোস্টের শর্ট নেমগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ CEDP, CGLE, ঠিক আছে, CHLE, ঠিক আছে। এরপর দেখো তোমাদের MTS, DDP, দিল্লি পুলিশ MTS নিয়োগ করবে, JEE রেকর্ড করানো আছে, MTS 2022 রেকর্ড করানো আছে, এছাড়া বিভিন্ন পোস্টে স্টেনোগ্রাফার রেকর্ড করানো হচ্ছে। গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি থাকছে, এবং এখানে অনেক কিন্তু ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের ভ্যাকান্সি কিন্তু ডিটেলস এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। কোন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্যপদ আছে সেগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে ভ্যাকান্সি ডিটেলসটা চাপা হয়েছিল সে ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ, মানে শিশু দপ্তরের পক্ষ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভা যে রিক্রুটারের কাছে, মানে তারা SSC-র কাছে। এবার SSC কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত চলছে, যেখানে কিন্তু তোমাদের 73,000 প্লাস শূন্যপদে রিক্রুট করানো হবে। এখানে তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশান HS পাস, গ্রাজুয়েশন পাস, ঠিক আছে, পাস HS এবং গ্রাজুয়েশন পাসে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, হয়তো মাধ্যমিক পাসে নাও থাকতে পারে, তবে স্টেনোগ্রাফার পোস্টে হয়তো মাধ্যমিক পাসের সাথে কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তবে এই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লিকেশান করার জন্য HS পাসটি প্রয়োজন হয়। তো অবশ্যই তোমরা সেটা একটু খেয়াল করবে, যদি তোমরা HS পাস করে থাকো কিংবা গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমার জন্য কিন্তু বড় অপরচুনিটি হতে চলেছে 2022 সাল। এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে যে এই রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে নোটিফিকেশান দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে, ঠিক আছে, প্লেস ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ প্লেস করে দেওয়া আছে ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রির কাছে ভেরিয়াস পোস্ট 2022 সার্কেলে। তো 2022 কিন্তু রিক্রুটমেন্ট হবে, দেখতে পাচ্ছ এখানে 2022 যে সার্কেল সেই সার্কেলে কিন্তু তোমাদের রিক্রুট করানো হবে। এবং আরও ডিটেলস জানতে পারবে SSC-র মাধ্যমে, মানে SSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এবং ডিটেলসে তোমাদের কিন্তু সাথে আলোচনা করব। যদি তোমরা এই PDF ডাউনলোড করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে থাকবে, আমি টেলিগ্রাম গ্রুপে এই PDFটি সেন্ড করে দেবো বা পোস্ট করে দেবো, ঠিক আছে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, তোমাদের দারুণ একটি চাকরি আপডেট দিলাম SSC-র পক্ষ থেকে, যেটা কিন্তু তোমাদের খুবই উপকারে আসতে পারে এবং তোমাদেরকে হেল্পফুল হতে পারে। যদি তোমাদের এই ভিডিও দেখে কোনো উপকার করে থাকতে পারি তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।